বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরো একবার জানাবো, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বনগাঁর প্রতাপগড়ের ঘটনা, বনগাঁর প্রতাপগড়ের ঘটনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করল তৃণমূল। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অভিযোগ অস্বীকার যদিও তৃণমূলের। বনগাঁর প্রতাপগড়ের ঘটনায় চাঞ্চল্য। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশীষ মন্ডল। দেবাশীষ, ঠিক কি জানতে পারছো কি অভিযোগ রয়েছে? দেখো ইন্দ্রাণী, গতকাল রাতের বেলা বনগাঁ হাসপাতালের সামনে এক বিজেপি কর্মীকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের বনগাঁ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপায় রাহা এবং তার ভাই ডন রাহা। এই অভিযোগ করেছে বিজেপি কর্মী বরুণ দাসের মা বনগাঁ থানায়। এবং তাদের যে অভিযোগ, তারা ওষুধ কিনতে এসেছিল বনগাঁ হাসপাতালের সামনে, তখন গালিগালাজ করে এবং বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে হবে এরকম একটা বলে, এবং যেহেতু সে বিজেপি করে বলে তাকে মারধর করা হয়েছে বলে বরুণ দাসের মা অভিযোগ করেছে। পাশাপাশি কিন্তু এই যে পপায় রাহা, তিনি কিন্তু কাউন্সিলর, তিনি অভিযোগ করেছেন যে সম্পূর্ণ বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তারা সব সংস্থায় গুন্ডাগিরি করে এবং তাকে উল্টে তার ভাইকে মারধর করা হয়েছে এবং তিনি কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, এরকম কিন্তু পাপায় রাহা অভিযোগ করেছে। দুই পক্ষের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করেছে। যদিও বিজেপির যে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কিন্তু সম্পূর্ণ দোষ চাপিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেছেন যে এই যে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এবং তাকে জোর করে বিজেপিতে যারা করছে তাদেরকে জয়েন করানোর চেষ্টা হচ্ছে, এরকম অভিযোগ করেছে বিজেপির সভাপতি। ধন্যবাদ দেবাশীষ। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশীষ মন্ডলের সঙ্গে। বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীকে মারধর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।